এই যে আমাদের প্রথম গাছগুলো, ওটা ভেতরে রাখ, ভেতরে রাখ, এদিকে, হ্যাঁ ভেতরে করে দেবো। ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে আফটারনুন বলার কারণ হচ্ছে যে অলরেডি 12টা বেজে গেছে, মানে আজকে আমার রান্না করতে গিয়েও 12টা বেজে গেছে আর কি। কালকে রাইসকে বলেছিলাম যে একটু পাবদা মাছ পেলে নিয়ে এসো, তাহলে রান্না করব। তো ভালো পাবদা মাছ পেয়েছিল, নিয়ে এসছে। এবার পাবদা মাছ দেখবে রান্না মানে ভাজতে গেলে এত তেল ছিটকে, রান্নাঘর তো রান্নাঘরের মতো, সে মানে একদম চতুর্দিকে তেলে তেল হলোই, সাথে আমারও মানে গলদ ঘর্ম অবস্থা হলো আর কি ভাজতে গিয়ে। যাই হোক, পাবদা মাছের একটা পাতলা করে ঝোল করলাম, আর করবার পর আর দেখলাম ফ্রিজে ডালও রয়েছে, আর একটু আলু ভাজা করলাম। কারণ আমাদের বাড়িতে এখন সবাই ভাতের পরিমাণ কমিয়ে দিয়েছে, বলছে বেশি ভাত খাওয়া যাবে না, যার জন্য আইটেম আমার খুব একটা বেশি করে লাভ হচ্ছে না। কারণ ভাতের পরিমাণ অল্প হলে কটা আইটেম দিয়ে আর খাবে? তো একদম ভালোই হয়েছে, আমারও বেশ হালকা ফুলকার উপর দিয়েই চলে যাচ্ছে। পাতলা করে একদম পাবদা মাছের একটা ওই যে কালো জিরে দিয়ে আলু দিয়ে যেরকম ঝোল হয়, বড়ি টড়ি দিয়ে ওরকম ঝোল বানিয়েছি। তারপর দেখলাম কি যে না, মানে কিচেন পরিষ্কার করে এত গরম লাগছে, আমি ঢুকে গেলাম সোজা স্নানে। তো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে এসে মানে বসেছি, তখন দেখছি রাজেশ ওখানে গাছ নিয়ে এসছে, প্রচুর গাছ এনেছে। তো আমি বলেছিলাম যে কিছু ইনডোর প্ল্যান্ট পেনে নিয়ে এসো, যেগুলো একটু সাজাতে পারবো, তো সেইগুলোর এখন চলছে বৃক্ষরোপণের কাজ। চলো দেখা যাক বাবু কিভাবে বৃক্ষরোপণ করছে। মালিকে ডেকেছে, মানে আমাদের যে গাছ করে আর কি, বসিয়ে টসিয়ে দেয়, তাকে ডেকেছে, সেই এখন বাইরে বৃক্ষরোপণের কাজ চলছে। যারা ডিরেক্ট নিয়ে নেয় তাদের কাছে তো সোজাসুজি পৌঁছে যায় রূপাঞ্জনার তরফ থেকে। তো আজকে আমার কাছে যেগুলো আছে সেই সব কালেকশন তোমাদেরকে আজকে একটু দেখাবো, যেগুলো একটু বাদে আমার মানে চলে যাবে আর কি, বেরিয়ে যাবে। তো ভাবলাম যে কাস্টমার আসার আগেই দেখিয়ে নিই। পুজো মানে তো শাড়ি আর সালোয়ার স্যুট, সালোয়ার কামিজ এইসব নিয়ে ড্রেস, এইসব তো মানে মেয়েদের একটা পছন্দের জিনিস, তো সেইটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সাথে রূপাঞ্জনার বেশ কিছু কালেকশন। হ্যাঁ, রূপাঞ্জনা কি সেটা অনেকে জানো, অনেকে জানো না। রূপাঞ্জনা হচ্ছে আমার FB পেজের নাম, যেটা হচ্ছে আমার ছেলে ছোটবেলায় বলেছিল যে তুমি রূপ দিয়ে কিছু একটা রাখো তোমার এই যে অনলাইন শাড়ির বিজনেসের নামটা। তো ও ছোটবেলায় ডিসাইড করেছিল রূপ দিয়ে কিছু রাখো, তো সেইখান থেকেই আমার অনলাইন বিজনেসের নাম হচ্ছে শাড়ি সালোয়ার সু অনেক কিছুই আছে এর মধ্যে, রূপাঞ্জন। তো চলো ফার্স্ট রূপাঞ্জনের কালেকশনে দেখাই। এটা হচ্ছে পিওর মসলিনের উপর রয়েছে, ঠিক আছে, এটা একদম পিওর মসলিন। তার উপরে এই যে ওয়ার্ক করা রয়েছে। শাড়িগুলো আমি খুব একটা পুরোটা খুলছি না, যতটা পাচ্ছি খুলে আমি দেখাচ্ছি, কারণ একটু বাদে তো ওদের হাতে আমার ভালোভাবে তুলে দিতে হবে কাস্টমারদের হাতে, যাতে সুন্দর থাকে ব্যাপারটা। এই এটা কিন্তু রয়েছে পিওর মসলিনের উপরে, মসলিনের কোয়ালিটিটা দেখো, মসলিনের কিন্তু কোয়ালিটি যত ফাইন হবে মানে যত পাতলা হবে তার কোয়ালিটি কিন্তু ততই ভালো, মানে দুর্ধর্ষ কোয়ালিটি, আর তেমনি নরম কিন্তু শাড়িটা, খুব নরম, খুবই ভালো। আমি বেশি ঘাটছি না, কারণ এটা খুলে গেলে দিতে আমার অসুবিধা।
দিতে হবে। নিজের শাড়ি হলে অবশ্যই সেটা খুলেই তোমাদেরকে দেখাবো, তবে এবার পুজোতে খুব একটা আমি নেবো না, পুজোর পরে আমার কালেকশন মানে আমি নিজে রাখবো কিছু, তার কারণ হচ্ছে আমার সামনে বোনের বিয়ে রয়েছে, পুজোর সময় নিয়ে লাভ হবে না, খুব বেকার খরচা করে। আর পুজোতে না অত তো ওই অঞ্জলিতে শাড়ি পরা বা অষ্টমীর দিন একটু শাড়ি পরা, তা না হলে যদি একটু টুকটাক বেরোয় তো সালোয়ার পরেই বেরোয়। তো দেখা যাক কী নিই পুজোর সময়, সেটা তো দেখাবোই। তো এইটা হচ্ছে মঙ্গলগিরি, কালারটা কি সুন্দর দেখো, এটা হচ্ছে মঙ্গলগিরির উপর রয়েছে, কোয়ালিটিটা দেখো খুবই সুন্দর। আর এর মধ্যে কিন্তু সেলফ চেকও রয়েছে আর জড়ি গড়া, এটা একটা অসাধারণ কালেকশন, মানে কালারটা অসাধারণ, সিম্পল বাট গর্জিয়াস। চলো নেক্সট, একদম পিওর বেনারসি কাতানের উপর সালোয়ার স্যুট। দেখো এই এইগুলো একটু হাই রেঞ্জেরই হয় আর আমার কাস্টমাররা পিওরটা নিতে পছন্দই করে, কিছু কিছু কাস্টমার রয়েছে যারা পিওরটা নেয়, একদম পিওর কিনতে এটা। হ্যাঁ সালোয়ার স্যুট, এটা বেনারসি ওয়ার্ক করা রয়েছে পুরো, এই যে এটা উপরটা, এটা পাটা, আর এটা হচ্ছে এটাও অসাধারণ একটা কালেকশন, এটা খোলা যেতে পারে কারণ এটাকে ভালো করে ভাঁজ করতে পারে। এই প্রচুর কালার ছিল, তো কাস্টমার এটাই পছন্দ করেছে। আমি ইনফ্যাক্ট পেজে দিয়ে দিই আমার ধরো এরই 26-27টা মতো কালার থাকবে যেগুলো আমি পেজে দিয়ে দিই, প্লাস আমার পার্সোনাল যারা রয়েছে কাস্টমাররা তাদেরকে হোয়াটসঅ্যাপেও আমি পাঠিয়ে দিই, তারা তাদের মতো কালার চুজ করে পছন্দ করে করে আমাকে অর্ডার ফেলে দেয়, আমি সেই অনুযায়ী অর্ডার রিপ্লেস করি, যেগুলো আমার কাছে আসার আমার অ্যাড্রেসে চলে আসে, আর যেগুলো একদম ডিরেক্ট কাস্টমারের বাড়িতে চলে যাওয়ার, তারা অনলাইন পেমেন্ট করে দিল তো তাদের কাছে চলে গেল। এই হচ্ছে আর একটা কালেকশন, ঠিক আছে সালোয়ারের কালেকশনটা আগে একটু দেখিয়ে দিই। এর কিন্তু পা নেই, মানে আমার কাছে বটমটা ছিল না, মানে এটা এসছে এইভাবে মঙ্গলগিরি, এটা বডিটা আর তার সাথে হচ্ছে দুপাট্টাটা হচ্ছে এরকম। প্রিন্টেড পুরো মঙ্গলগিরি কিন্তু প্রিন্টেড দুপাট্টা। চলো নেক্সট আরেকটা শাড়ি দেখাই, এটাও দেখো একদম সিল্ক মার্ক দেওয়াই রয়েছে, এটাও কিন্তু পিওর কটনের উপর, এগুলো কিন্তু সিল্ক মার্ক দেওয়া রয়েছে একদম। এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে শাড়িটা, এটাও আমি বেশি খুলছি না, যতটা সম্ভব খুলে দেখাচ্ছি। এই হচ্ছে এই সাইড এরকম পম্পম লাগানো রয়েছে, গ্রিনটা ভীষণ মিষ্টি একটা গ্রিন আর এটা পুরো পিওর তসরের উপর যাচ্ছে, পিওর তসর। তো এই ছিল আজকে একটু বাদে বেরিয়ে যাওয়ার কালেকশন আর কি, মানে একটু বাদে কাস্টমাররা আসবে নিয়ে চলে যাবে। আর আমার সাথে না সত্যি কথা বলতে কাস্টমারদের এত সুন্দর একটা সম্পর্ক হয়ে গেল, এবার সবাই বন্ধুর মতো হয়ে গেছে, আসলে সহজে কেউ যায় না, অনেক গল্প নিয়ে আড্ডা নিয়ে আমরা বসি, এই তারপর এ কী কিনলো ও কী কিনলো এইসব আড্ডা এখন একটু বাদে চলতে থাকবে। আর আমি সত্যি কথা বলতে বাবার কাছে একটা জিনিস খুব মানে ছোটোর থেকে শিখে এসেছি, তুমি যে প্রফেশনেই থাকো না কেন, সেটা তোমার চাকরির সূত্রে হোক বা ব্যবসার সূত্রে হোক, যে প্রফেশনই হোক না কেন, সেই প্রফেশনালে একটা হচ্ছে তোমার সবচেয়ে বড় মানে মূল্যবান জিনিস, সেটা হচ্ছে গুডউইল, মানে লোকের সাথে ভালো ব্যবহার আর সবসময় স্মাইল ফেসে থাকা, এটা আমার বাবা আমাকে ছোটোর থেকে শিখিয়েছে, যার জন্য আমার কাস্টমারের সাথে কিন্তু আমার এতটাই ভালো সম্পর্ক যে ওরা যেখানে যা দেখবে আমার কাছেই আসবে, এসে আমার বা আমাকেই ফোনে ফটো পাঠাবে যে দেখো তো এই কালেকশনটা পাও কিনা, আমি যেভাবে হোক আমার ম্যানুফ্যাকচারার যারা রয়েছে তাদের কাছে পাঠাই,
তারা আমাকে কালেকশন পাঠায়, আমি তাদেরকে ফরওয়ার্ড করি, আর পেজে তো দেওয়াই থাকে, তো ওখান থেকে ওরা পছন্দ করে। কালেকশন কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপর যদি আমি নিজের তরফে কিছু রাখি সেটা তো অবশ্যই পুরোপুরি তুলে পরে দেখাবো, কিন্তু এইগুলো এখন যেহেতু দিয়ে দিতে হবে সেই জন্য একটু করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আজকে গল্প করতে করতে কখন যে 10টা বেজে গেছে খেয়ালই করিনি, একজন আগে চলে গেছিলো কিন্তু বাকি দুজন ছিল, তাদের সাথে গল্প করতে করতে কে কোথায় যাবে না যাবে, পুজোতে কী করবে না করবে সব গল্প চলছে আর কি। তো সেই গল্প করতে করতে কখন 10টা বেজে গেছে কেউই খেয়াল করেনি, এখন জাস্ট ওরা বেরোলো আর আমি এই জাস্ট চেঞ্জ ফেঞ্জ করে এসে হঠাৎ মনে পড়লো আজকে তো রাত্রিতে কিছু সকালবেলা করে রাখিনি, আর মনেও ছিল না যে আজকে ওরা আজকেই যে নিতে আসবে। যখন সন্ধ্যাবেলা এক এক করে ফোন আসছে যে আসবো আসবো, তখন মনে হলো ও আজকেই তো বলেছিলো যে আসবে। ঠিক আছে, মানে রাজেশকে পড়াতে রাজেশ বললো দেখো তোমার ভাণ্ডারে কিছু না কিছু খাবার মজুদ থাকেই, কিছুটা কিছু পাবেই আর কি। আমি দেখলাম হ্যাঁ পরশু দিনকে করেছিলাম ছোলার ডাল, সেটা সত্যিই ফ্রিজে রয়েছে। তা রুটিটা রাজেশকে বললাম যে তুমি রুটিটা কিনে নিয়ে চলে এসো, আর লাগলে একটু ডিম ভাজা করে নেবো, এই দিয়ে রাত্রিটা কোনো রকম চালিয়ে দেবো, কারণ এই 10টার সময় বসে এখন আর কিচ্ছু করতে ইচ্ছা করছে না। একটু পেঁয়াজ দিয়ে ডিম ভাজা করলে সেটা খেতেও দেখবে ভালো লাগে, লঙ্কা কুচি টুচি দিয়ে করলে ভালো লাগে। তো এই দিয়ে আজকে ডিনার সেরে ফেলবো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে সাথে থেকো পাশে থেকো, টাটা, বাই।